নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি বড় আপডেট বেরিয়ে এসেছে। ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে গেছিলো যে 1 থেকে 18 তারিখের মধ্যে পরীক্ষা হবে এবং 31 তারিখের মধ্যেই কিন্তু ফল প্রকাশ হবে বলে জানিয়ে দিয়েছিল। তো কলকাতা বিশ্ববিদ্যালয় সেই দিকেই কিন্তু হাঁটছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কিন্তু বড় ঘোষণা করে দিয়েছে, ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে বাড়ি বসেই পরীক্ষা হবে এবং কিভাবে হবে, কত সময় দেওয়া হবে, কোন স্যার এই খাতা দেখবে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। প্রশ্নপত্র কিভাবে পাবেন আমি সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ওপেন বুক এক্সামে সাই দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বাড়ি বসে বই খুলেই স্নাতক ও স্নাতকোত্তর দেওয়া হবে পরীক্ষা। দেখতে পাচ্ছেন বাড়ি বসে বই খুলেই কিন্তু পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে, যেরকম আগে জানিয়েছিল যে বাড়ি বসেই পরীক্ষা হবে এবং 1 থেকে 18 অক্টোবরের মধ্যেই কিন্তু পরীক্ষাটি শেষ করার ঘোষণা করে দিয়েছে। ইমেল বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাওয়ার 24 ঘন্টার মধ্যে উত্তর জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন ইমেল বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের প্রশ্নটা চলে আসবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে উত্তর অনলাইনে পাঠানো যাবে কিংবা কেউ চাইলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়েও জমা দিতে পারবেন উত্তরপত্র। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বলা হচ্ছে আপনারা যে প্রশ্নটা পাবেন তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু উত্তরপত্র সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করতে পারবেন, অনলাইনেও সাবমিট করা যাবে এবং আপনারা যে কলেজে পড়েন সেই কলেজে গিয়েও সাবমিট করতে পারবেন এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। ছাত্রছাত্রীরা যে কলেজে পড়েন সেই কলেজের অধ্যাপকরাই মূল্যায়ন করবেন। ফল প্রকাশ হবে 31 অক্টোবর। ঠিকই দেখতে পাচ্ছেন ফল প্রকাশ কিন্তু 31 অক্টোবরের মধ্যেই কিন্তু হবে, যেটা সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছিল সেই মতোই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এবং ছাত্রছাত্রীরা যে কলেজে পড়েন সেই কলেজের স্যাররাই কিন্তু এই খাতা দেখবে, যে পরীক্ষাটা হবে সেই খাতাটা কিন্তু সেই কলেজের টিচাররাই দেখবে বলে জানিয়ে দিয়েছে। UGC সম্প্রতি গাইডলাইন অনুযায়ী দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরে চূড়ান্ত বর্ষে পরীক্ষা নিতেই হবে। সুপ্রিম কোর্টও তাতে সিলমোহরও দিয়েছে। সেই মতো এ রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোড়জোড় শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে সমস্ত পরিকল্পনা ঠিক করার, তা মেনে করোনা আবহাওয়ায় কীভাবে পরীক্ষা নেওয়া হয় তার রূপরেখা স্থির করতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বসেছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে। তো অন্যটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি বড় আপডেট বেরিয়ে এসেছে। ইতিমধ্যে কিন্তু 1 থেকে 18 তারিখে আপনাদের পরীক্ষা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এবং 31 তারিখের মধ্যেই কিন্তু ফল প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ 31 অক্টোবরে কিন্তু আপনাদের ফল প্রকাশ হয়ে যাবে। তো আপনাদের এই বিষয়ে কি কমেন্ট আছে সেটা অবশ্যই লিখবেন। ঘরে বসে বই দেখে পরীক্ষা কীরকম দেবেন আপনারা, এর নিয়ে এই বিষয়ে আপনাদের যে মতামত থাকবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই লেটেস্ট আপডেট শুধু আপনাদের জন্য নিয়ে এসে থাকি। তো বন্ধুরা আশি গুপ্তা দিয়ে একটি লেটেস্ট খবর নিয়ে, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।